বন্দী বিনিময় চুক্তি নেই সেই বাধা অতিক্রম করেও ইন্টারপোলের মাধ্যমে তাকে এখানে ফিরিয়ে এনেছি তাকে আমরা সিলেটে নিয়ে যাব সিলেট জানেন যে সিলেটের কমিশনার সাহেব ইতিমধ্যেই 10 জন আসামিকে আদালতে সোপর্দ করেছেন সেই আদালতেই এই কামরুল ইসলামকেও সোপর্দ করা হবে এবং এটি পরবর্তীকালে আদালত নির্ধারণ করবেন যে বিচারিক প্রক্রিয়াটা কিভাবে হবে এবং তার ভবিষ্যৎ ফলাফল কি দাঁড়াবে।